হয় সেইখিনি চালক বিলাক চাব লাগিব কিন্তু যান যুঁজৰ সমস্যা সমাধান কৰা কিন্তু বাছে মেইন আপুনি যদি চল্লিশ জন মানুহৰ যদি এখনকে গাড়ী লৈ যায় দহখন গাড়ী যাব এখন গাড়ীয়ে সেইকাৰণে বা আৰু এই গ্ৰীণ বাছে আপোনাৰ এ চি বাছ আছে আৰু আমাৰ সচৰাচৰ গুৱাহাটীত যেতিয়া চিটি বাছত উঠে বহু মানুহে তিৰংগা চেখৰ খাই পিক পালে আমাৰ নষ্ট কৰে এই গ্ৰীণ বাছৰ কিন্তু পেলাব নোৱাৰে কাৰণ সকলো বন্ধ আছে সেই ধৰণৰ ব্যৱস্থা আমাৰ ইয়াতে আছে নিশ্চয়কৈ এইটো হয় অট'পালি যদি কৰিছে তেনেধৰণে আমাৰ চোৱা চিতা কৰিব লাগিব এইটো আমাৰ আৰু যিহেতু আমাৰ ট্ৰেন্সপৰ্ট কমিশ্যনৰ আমাৰ জি এম চিৰ কমিশ্যনৰ একেই আছে সেইখিনি আমি কথা ক'ম আৰু যিহেতু এটা ধৰক প্যাসেঞ্জারটা হাকার থাকে থাকে যে মুরতে বেশি উঠিলে ভাল হবে তে লগে কিবা টার্গেট থাকে ইমান ভনে দিব লাগিব তো এই কারণে এটা দোরতমক এটা অসুবিধা হয় তার যেহেতু গুহ সংখ্যাও বৃদ্ধি পাইছে সেই কারণে একটা দৌড় লাগে তথাপিও যেহেতু গভর্নমেন্টের আন্তর চলে যে চিন্তা নকি করে বা পেসেঞ্জার যে রক্ষা দিয়ে নিশ্চয়কে ভাল হবো আর সেইখানে যেহেতু আপনি ডিস্ট্রিবিউটন কৰিছে সেইখিন কথাও আমি আলোচনা করি নির্দিষ্ট ঠাইত যে নহে চলাবলৈ চলাবল সুন্দরভাবে চলায় আর সিটি বা স্টপেজতে গাড়ি ৰখায় আমি পঞ্চল্লিশটা নতুন সিটিবাস আমি বনাইছো আপনি যে সেক্রেটারির সম্মুখত চাব আধুনিক চিটিবাস এটা আমি চাম তাতে আপনি তার সম্মুখতো বনাইছো আমি আমার কি হোটেল যে হোটেল যে আছে আমার তাজ বিভানটা নাকি তাজ বিভানটার সম্মুখতো আর আছে আপনি যে আমাৰ তরুণ নগর আছে আমার কংগ্রেসের অফিসের ওর তো আমি নতুনকে বানাইছো পঞ্চল্লিশটা আমি সেটাজ বনাইছো আর তাতে মানে নতুন স্টপেজ নয় বাপেজ বাপেজ সেইটাই আছে আমি মানে ধুনিয়া বনাই দিছো তাতে আমি ধরো ওয়াইফাই সাইফাই কি থাকিব থাকবে থাকিব তো নিশ্চয়ই আমি বনাইছো তাতে যে বাস তেওঁলোকে রখায়